কক্সবাজারের কলাতলী এলাকাটি পর্যটন জোন হিসাবে পরিচিত। এখানকার সাংস্কৃতিক কেন্দ্রের বিপরীতে সৈকত আবাসিক এলাকায় গড়ে উঠেছে কটেজ জোন। এই জোন যেন অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। সোমবার রাতে এই কটেজে গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেন এক তরুণী। এই ঘটনায় বুধবার মামলার প্রধান আসামি ও কটেজের কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে কটেজটিতে ঝুলছে তালা। কটেজ জোনে শুধু গণধর্ষণের ঘটনাই নয়, এর আগে 2021 সালের 22 ডিসেম্বর এক নারীকে ও 28 ডিসেম্বর এক স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় ব্যাপক আলোড়ন তোলে। এরপর 2022 সালের 8 ডিসেম্বর জিম্মি করে রাখা চার কিশোরকে উদ্ধার করে 11 জনকে গ্রেপ্তার করে টুরিস্ট পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ধর্ষণ জিম্মি করে নির্যাতন চালিয়ে অর্থ আদায় ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছে সংঘবদ্ধ অপরাধী চক্র। একই সঙ্গে অনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে রোহিঙ্গা নারীদের। বিভিন্ন বকাটা ছেলেদের এখানে একটা বাস, সুতরাং টুরিস্টরা যখন এখানে আসে তাদের এই দুর্বলতা এবং সরলতার সুযোগ নিয়ে হোটেলের প্রলোভন দেখায়। দালাল আছে অর্ধশতাধিক, আর পতিতার খারবার এবং ইয়াবার খারবার করে সেরকমও আছে প্রায় অর্ধশতাধিক লোকজন। কটেজ জুনে একের পর এক ঘটনায় নেতিবাচক প্রভাব পড়ছে পর্যটন ব্যবসায়। তাই কটেজ জুনের অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর হবার দাবি পর্যটন ব্যবসায়ীদের। জেলা প্রশাসন প্লাস হচ্ছে টুরিস্ট পুলিশ এবং জেলা পুলিশ, তিনটা সমন্বয়ে যদি একটা টিম মনিটরিং সেল যদি করা যায় তাহলে এই মনিটরিং সেলে কিন্তু তাদেরকে তদারকিতে রাখবে। টুরিস্ট পুলিশ জানিয়েছে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। যারা আমাদের নির্দেশ অমান্য করে এভাবে ভোটার আইডি কার্ড ছাড়া কাউকে রুম ভাড়া দেয় তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। সৈকত আবাসিক এলাকার এই কটেজ জোনে রয়েছে 80টির মতো ছোট হোটেল, রিসোর্ট ও কটেজ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।